আমি কোনো কথা শুনবো না জন্তু আপনি বসেন আমি কোনো কথা শুনবার চাই না বসেন ঠান্ডা হয়ে বসেন আমি জিনিসটা এক্সপ্লেইন করছি জন্তু ভাই আপনি বসেন জন্তু ভাই আমি কি করতে পারি বলেন আমি তো আপনার ছোট ভাইয়ের মতো আমি কি করব দেখেন আর এইটা তো কোনো কমার্শিয়ালি আমরা জিনিসটা করছি না এটা তো কোনো বিজনেস না এখানে কোনো টাকা পয়সার কোনো কিছু না ছেলেপেলেরা শখ করেছে আমরা চাষে একটা ঘুরে উৎসব করছি আর তো কিছু না এখন এখানে যদি আপনারা মানে আপনি তো মুরব্বী আমাদের তাই না আপনারা যদি এখন সভাপতি কে হবে প্রধান অতিথি কে হবে এটা নিয়ে যদি আমরা আপনারা মানে এরকম পোলাপানের মতো আচরণ করেন তাহলে এটা কি হবে বলেন আমি অত কথা বুঝবার চাই না আমি কইছি না আমি কইছি না আমি প্রধান অতিথি হমু ওই মিয়া আপনি কেবল কে মজল কয়দিন আছে আর উৎসবের গুড্ডি উৎসবের কয়দিন আছে পুরো মহল্লায় আমি জানান দিছি সবাই জানে যে আমি প্রধান অতিথি হইতেছি আমার মহল্লার পোলাপান দুনিয়া দাঁড়িতে সব জায়গায় খবর লাগা দিছে আজকা যদি আমি প্রধান অতিথি না হইবার পারি তাহলে আমার মান সম্মান থাকবো মিয়া চন্দু ভাই এটা এই এত সিরিয়াসলি নিয়েন না বিষয়টা আপনি দেখেন আপনি একবার সালাক সাহেবের কথা ভাবেন মানে দেখেন সালাক সাহেবের তো বয়স হয়েছে মানে উনি এমন ভাবে কান্নাকাটি করলো আমার কাছে আবদার করলো আমি তো তার ছেলের মতো আমি এখন কি করতে পারি বলেন চন্দু ভাই মানে দেখেন এইটা এটা তো আসলে পোলাপানের বিষয় আপনারা সবাই যদি এত সিরিয়াসলি নেন তাহলে তো জিনিসটা এটা হবে না আর আপনারা যারা মানে এলাকা আপনিও গণ্যমান্য ব্যক্তি সালাক সাহেব গণ্যমান্য ব্যক্তি আপনারা যদি এরকম আমি গণ্যমান্য ঠিক আছে সালাক সাহেব গণ্যমান্য কেমন হয় মজলন আমার লাগে মজলন আমি কলম কয়ে দিছি আমি যেটা কইছি ওইটাই ফাইনাল ইজ ফাইনাল আমি প্রধানমন্ত্রী হব বাস আর কোনো কথা নাই জন্তু একদম কথা বলুন একদম কথা বলুন কি বলছি কথা বলা যাবে ঠিক আছে শুনেন বেশি কথা যদি বলেন তাহলে কি করব আপনি জানেন আপনি তো জানেন না আপনি আমার শুধু একটা রূপ দেখছেন আর একটা রূপ তো দেখেন না সেটা কি দেখতে চান চান বলেন হ্যাঁ যদি না চান তাহলে সোজা ঠিক আছে ওকে চন্দু ভাই আমি আমি হয়তো বেশি দিন বাঁচবো না সাবিতা আপনি প্লিজ ভেঙে পড়বেন না আমি মারা যাওয়ার আগে একবার তোমার হাতটা ধরতে চাই কি বলছেন এসব আপনার না এমন মানে তোমার না এমন কোন রোগ হয়নি যেটা কারণে তুমি বাঁচবা না আর কিডনিতে পাথর না খুব নরমাল ব্যাপার এখনকার জন্য ছোট্ট একটা অপারেশন ঠিক হয়ে যাবে তাহলে হাত ধরতে দিবা না ধরো তাহলে ছাদে আসো প্রশ্নই আসা না আমার জন্য একটু ছাদে আসতে পারবা না পারবো তবে এখন না কেননা কাল থেকে রোজা তো রোজাটা শেষ হোক ঈদের পরে ততদিন আমি যদি না বাঁচি ধর এভাবে আর একবার কথা বলে কিন্তু আমি ফোন রেখে দেবো আর কথাই বলবো না আচ্ছা বলবো না শোনো কাল থেকে রোজা রাখবে ঠিক আছে কিন্তু আমার যে ওষুধ খেতে হবে আর ডাক্তার যে বললো যে কোনোভাবেই পেট খালি রাখা যাবে না আচ্ছা আপনি এত বড় লোকের ছেলে হয়ে না খেয়ে থাকেন কেন আবার আপনি আচ্ছা বলো কেন না খেয়ে থাকতে সত্যি বলতে কি সাবিলা মায়ের হাতের রান্না কেমন আমি অ্যাকচুয়ালি জানি না আর সবসময় অর্ডার করে খেতে এত ইচ্ছা করতো না আমার মায়ের হাতের রান্না খাবেন তাহলে তো বেহেশতি ব্যাপার স্যাপার হয়ে যাবে